আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কাজী মোহাম্মদ জাবেদ হোসেন, সহকারী শিক্ষক সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থী, সূচকের ধারাবাহিক আলোচনায় আজকে সূচকের চতুর্থ পাঠ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের ক্লাসে আমি সূচকের 12 নং, 13 এবং 14 নং সমস্যা তিনটি সমাধান করে দেখাবো। 12 নং প্রশ্নে আমরা একটা সমীকরণ দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে সমীকরণের বাম পাশের রাশি সমান সমীকরণের ডান পাশের রাশি প্রমাণ করো, অর্থাৎ সমীকরণের বাম পাশের রাশি সমান 1 প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি এখানে, যেহেতু আমরা বাম পাশের রাশি দিয়ে সমস্যাটি প্রমাণ করব বা সমাধান করব, তাহলে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান, এখানে আমরা এই অংশটা মুছে দিচ্ছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এখানে দেখো, এখানে বেস একই আছে এবং সেটা ভাগাকারে দেওয়া আছে। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী, সূত্র অনুযায়ী সূচকগুলো বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস টুয়াইস আর। একইভাবে এখানে লিখতে পারি এ টু দি পাওয়ার কিউ প্লাস আর মাইনাস টু পি ইন্টু এ টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস টু কিউ। অর্থাৎ এখানে আমরা সূচকে যে সূত্রটি প্রয়োগ করলাম সেটা আমি সাইড নোট আকারে লিখে দিচ্ছি। সূত্রটি হচ্ছে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন। পরবর্তী লাইনে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা বেস একই এবং সেটা গুণাকারে দেওয়া আছে। তাহলে সূত্র অনুযায়ী সূচক যোগ হয়ে যাবে পি প্লাস কিউ মাইনাস এ টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস টুয়াইস আর প্লাস কিউ প্লাস আর মাইনাস টুয়াইস পি প্লাস আর প্লাস পি মাইনাস টুয়াইস কিউ। এখানে আমরা ক্যালকুলেশন করে ফেলি। ক্যালকুলেশন করলে আমাদের থাকে এ টু দি পাওয়ার টু পি প্লাস টু পি মাইনাস টু পি প্লাস টু কিউ মাইনাস টু কিউ মাইনাস টু আর প্লাস টু আর। আবার যদি এখানে আমরা ক্যালকুলেশন করি, অর্থাৎ প্লাস টু পি মাইনাস টু পি মাইনাস হয়ে যায়, প্লাস টু কিউ মাইনাস টু কিউ মাইনাস হয়ে যায়, মাইনাস টু আর প্লাস টু আর মাইনাস হয়ে যায়, তাহলে উপরে আমাদের জিরো থাকে, এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান। যেহেতু কোনো বাস্তব সংখ্যার সূচক যদি জিরো হয় তার মান ওয়ান হয়। এখানে আমরা যে সূত্রটি প্রয়োগ করলাম সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি ফর এন ইকুয়াল টু এ টু দি ফর এম প্লাস এন। এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। সুপ্রিয় শিক্ষার্থী, দেখে নাও, আশা করি তোমরা সমস্যাটি সমাধান করার কৌশল আয়ত্ত করতে পেরেছো। 12 নং সমস্যাটি যদি তোমরা আয়ত্ত করে নিয়ে থাকো তাহলে আমি তোমাদের 13 নং সমস্যাটি সমাধান করে দেখাচ্ছি। 13 নং সমস্যায় আমরা একইভাবে দেখতে পাচ্ছি, বলা হয়েছে এখানে 12 নং সমস্যার মতোই সমীকরণের বাম পাশের রাশি সমান সমীকরণের ডান পাশের রাশি প্রমাণ করো, অর্থাৎ সমীকরণের বাম পাশের রাশি সমান 1 প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমরা একইভাবে এখানে লিখে ফেলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান ওয়ান প্রমাণ করতে বলা হয়েছে। এটা মুছে দিচ্ছি এই অংশটা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো এখানে আমরা ব্র্যাকেটের ভিতরে কাজ করব। আগে এখানে ব্র্যাকেটের ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটা সূত্র প্রয়োগ করা যাচ্ছে, অর্থাৎ বেস একই এবং সেটা ভাগাকারে দেওয়া আছে। তাহলে আমরা এখানে যে সূত্রটি প্রয়োগ করব সেটা হচ্ছে ভাগের সূত্র, অর্থাৎ সূচক এখানে বিয়োগ হয়ে যাবে। আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার
ए माइनस वि होल टू दि फोर वन डिवाइडेड बाय ए वि इनटू एखे हमें एक ही सूत्र प्रयोग करब एक्स टू दि फोर बी माइनस सी होल टू दि फोर वन डिवाइडेड बाय बी सी एक ही भावे एखे हमें एक ही सूत्र प्रयोग करब एक्स टू दि फोर सी माइनस ए होल टू दि फोर वन डिवाइडेड बाय सी ए जेहेतु आमरा जानी ए टू दि फोर एम डिवाइडेड बाय ए टू दि फोर एन इक्वल टू ए टू दि फोर एम माइनस एन। सुप्रिय शिक्षार्थी एखाने देखो एखाने एकटा सूत्र प्रयोग करा जाच्छे सूत्रटी होच्छे एकटी फावारेर उपर जदि आरेकटी फावार थाके फावार आकारे थाके ताहले आमरा जानी सूचकेर नियम अनुयायी फावार दुइटा गुण हये जाय ताहले आमरा एखाने लिखते पारि एक्स टू दि फोर ए माइनस वि इनटू वन डिवाइडेड बाय ए वि एक ही भावे एखानो एक्स टू दि फोर बी माइनस सी इंटू वन डिवाइडेड बाय बी सी इंटू एक्स टू दि फोर सॉरी हाँ इंटू एक्स टू दि फोर सी माइनस ए इंटू वन डिवाइडेड बाय सी ए एखाने आमरा जे सूत्रटी प्रयोग करलाम सेटा होच्छे ए टू दि फोर एम होल टू दि फोर एन इक्वल टू ए टू दि फोर एम एन। পরবর্তী লাইনে আমরা লিখে ফেললি এ মাইনাস বি এক্স টু দি ফোর এ মাইনাস বি ডিভাইডেড বাই এ বি ইন্টু এক্স টু দি ফোর বি মাইনাস সি ডিভাইডেড বাই বি সি ইন্টু এক্স টু দি ফোর সি মাইনাস এ ডিভাইডেড বাই সি এ। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো এখানে তিনটা বেস একই এবং সেটা গুণাকারে দেওয়া আছে তাহলে সূচকের সূত্র অনুযায়ী পাওয়ার তিনটা যোগ হয়ে যাবে তাহলে এ মাইনাস বি ডিভাইডেড বাই এ বি প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই বি সি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই সি এ যেহেতু একই সূত্র এ টু দি ফর এম ইন্টু এ টু দি ফর এন ইকুয়াল টু এ টু দি ফর এম প্লাস এন। সুপ্রিয় শিক্ষার্থী আমরা এখানে লসাগু করে নিচ্ছি এ বি বি সি সি এর লসাগু করলে হয় এ বি সি এ বি দিয়ে আমরা এ বি সিকে ভাগ করব এখানে আমাদের থাকে আর সি সি দিয়ে আমরা এ মাইনাস বিকে গুণ করব এ সি মাইনাস বি সি বি সি দিয়ে ভাগ করলে আর থাকে এ এ দিয়ে বি মাইনাস সিকে গুণ করলে এ বি মাইনাস এ সি ঠিক একইভাবে এটা দিয়ে ভাগ করলে সি এ দিয়ে থাকে বি বি দিয়ে যদি আমরা গুণ করি তাহলে বি সি মাইনাস বি এ অর্থাৎ এ বি। সুপ্রিয় শিক্ষার্থী এবার আমরা এখানে ক্যালকুলেশন করে দেখি প্লাস এস সি মাইনাস এস সি মাইনাস হয়ে যায় মাইনাস বি সি প্লাস বি সি মাইনাস হয়ে যায় প্লাস এ বি মাইনাস এ বি মাইনাস হয়ে যায় তাহলে এখানে থাকে জিরো। সুপ্রিয় শিক্ষার্থীরা জিরো ডিভাইডেড বাই এ বি সি অর্থাৎ জিরোকে আমরা যেই সংখ্যা দিয়ে ভাগ করি না কেন যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করি না কেন তার মান সবসময় জিরোই আসবে অর্থাৎ জিরো ডিভাইডেড বাই এ বি সি ইকুয়াল টু হয় জিরো। আমরা জানি কোনো বাস্তব সংখ্যা সূচক জিরো হলে তার মান ওয়ান হয় তাহলে আমরা লিখতে পারি যেহেতু আমাদের মান আমাদের প্রমাণ করতে বলা হয়েছে ডান পাশের রাশি সমান ওয়ান তাহলে রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। সুপ্রিয় শিক্ষার্থী দেখে নাও ১৩ নং সমস্যাটি কীভাবে সমাধান করলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা ১২ এবং ১৩ নং সমস্যা দুটি তোমরা যদি সমাধান করার কৌশল আয়ত্ত করে থাকো তাহলে আমি তোমাদের ১৪ নং সমস্যাটি সমাধান করে দেখানোর চেষ্টা করছি বা সমাধান করে দেখাচ্ছি। ১৪ নং প্রশ্নে আমাদের প্রশ্নটি হচ্ছে
14 নং প্রশ্নে বলা হয়েছে x টু দি 4 a ডিভাইডেড বাই x টু দি 4 b হোল টু দি 4 a প্লাস b ইনটু x টু দি 4 b ডিভাইডেড বাই x টু দি 4 c হোল টু দি 4 b প্লাস c ইনটু x টু দি 4 c ডিভাইডেড বাই x টু দি 4 a হোল টু দি 4 c প্লাস a ইকুয়াল টু 1 প্রমাণ করো। অর্থাৎ একইভাবে 12 এবং 13 নং সমস্যার মতো এখানেও আমাদের সমীকরণের বাম পাশের রাশি সমান সমীকরণের ডান পাশের রাশি প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমরা একই নিয়মে সমস্যাটি সমাধান করব। এই অংশটি আমরা মুছে দিচ্ছি। তাহলে আমরা এখানে লিখে ফেলব লেফট হ্যান্ড সাইড, আচ্ছা আমি লিখে ফেলি লেফট হ্যান্ড সাইড সমান x টু দি 4 a ডিভাইডেড বাই x টু দি 4 b a প্লাস b ইনটু x টু দি 4 b ডিভাইডেড বাই x টু দি 4 c b প্লাস c ইনটু x টু দি 4 c ডিভাইডেড বাই x টু দি 4 a c প্লাস a। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা 13 নং সমস্যার মতোই সূচকের সূত্র প্রয়োগ করব, ভাগের সূত্র প্রয়োগ করব। তাহলে বেস একই ভাগাকারে দেওয়া আছে, তাহলে সূচক মাইনাস হয়ে যাবে। এক্স একইভাবে এখানে লিখতে পারে এক্স টু দি 4 বি মাইনাস সি বি প্লাস সি x টু দি 4 c মাইনাস a c প্লাস হোল টু দি 4 c প্লাস a। এখানে আমরা একটা পাওয়ারের উপর যদি আরেকটা পাওয়ার পাওয়ার আকারে থাকে তাহলে আমরা জানি সূচকের সূত্র অনুযায়ী পাওয়ার দুইটা গুণ হয়ে যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি x টু দি 4 a মাইনাস b x টু দি 4 a মাইনাস b ইনটু a প্লাস b। একইভাবে এখানে x টু দি 4 b মাইনাস c ইনটু b প্লাস c ইনটু x টু দি 4 c মাইনাস a ইনটু c প্লাস a। এখানে আমরা দেখো এখানে একটা সূত্র প্রয়োগ করা যাচ্ছে। সূত্রটি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এখানে লিখে ফেলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র প্রয়োগ করলাম ইনটু, এখানে আমরা একই সূত্র প্রয়োগ করব বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানেও আমরা একই সূত্র প্রয়োগ করব সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, তিনটা বেস একই এবং গুণাকারে দেওয়া আছে। তাহলে সূচকের সূত্র অনুযায়ী আমরা সূচকগুলোকে যোগ করে ফেলবো। তাহলে এক্স টু দি 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানে যদি আমরা ক্যালকুলেশন করে ফেলি, ক্যালকুলেশন করলে আমাদের এখানে থাকে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস হয়ে যায়, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস হয়ে যায়, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস হয়ে যায়। তাহলে এখানে আমাদের যে মানটা থাকে সেটা হচ্ছে জিরো। এক্স টু দি 4 জিরো, কোনো বাস্তব সংখ্যার সূচক শূন্য হলে তার মান ওয়ান হয়। আমাদের বলা হয়েছে সমীকরণের বাম পাশের রাশি সমান সমীকরণের ডান পাশের রাশি ওয়ান প্রমাণ করো, সেহেতু আমাদের মিলে গেল সমীকরণের বাম পাশের রাশি সমান সমীকরণের ডান পাশের রাশি অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখে নাও,
সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি সুযোগের পরবর্তী সমস্যাগুলো তোমাদের সমাধান করে দেখালাম, তোমাদের বোঝানোর চেষ্টা করলাম সমাধানের করার কৌশল। আশা করি তোমরা সমস্যাগুলো সমাধান করার কৌশল আয়ত্ত করতে পেরেছো। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।